যা আমাদেরকে ঐতিহ্য হিসেবে আমরা সবসময় পেয়ে থাকি, খেয়ে থাকি। শুধুমাত্র শীতকালে এটা পাওয়া যায়, খাওয়া হয়। শীতকালে এটা প্রচলিত হয় বেশি, খাওয়া হয়, দেখাও যায়। আর আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে আমরা বাবা পিঠা ঘরে বাইরে যেখানেই যাই পেয়ে থাকি। এটার মধ্যে মেনু তেমন কিছু নেই, নারিকেল গুড় আর আর আপনার চাউলের গুঁড়ো। খাওয়া হলো, দেখা হলো। পিঠা বিক্রি করাটা আমার অনেকদিন আগে থেকেই পুরনো পেশা, আমার পিঠা বিক্রি করা। তা ঘরে থেকে আমরা আগে ছোটকাল থেকে আমার কাছে যেরকম পিঠা খাইতাম, আমিও চেষ্টা করি ঠিক সেভাবে পিঠার স্বাদ কিংবা ঐতিহ্য রক্ষা করে পিঠা তৈরি করার জন্য, যাতে সবার কাছে সুস্বাদু এবং গ্রহণযোগ্য হয়। তা আশা করি আমার এই পিঠা সবাই খেয়ে খুব টেস্ট বোধ করে, যে না একবারে বাড়ির মতোই ঘরের মতোই মাঝে রকম বানাতে ওরকমই খাইলাম পিঠা। অনেকে তো সবাই এখন অটো রাইস মিলে গুড়ি ভাঙানো হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত পুরনো ঐতিহ্যভাবে যেভাবে ডেকি সাইডে গুড়ি করা হতো চাউলের গুঁড়া, আমরা ঠিক সেই আগের পুরনো ঐতিহ্যভাবে ডেকিতে গুড়ি কুটানো হয় এবং সুস্বাদু পিঠা তৈরি করা হয়। এবার আমি নিজে কোরআনি আবিষ্কার করে নিয়েছি, নিজে তৈরি করে নিয়েছি কোরআনি। একটা হন বলে হাজার বছর বাসে, তারপরে এরা বাসা বানায় না। আমরা মানুষ বাসি মাত্র আড়াই দিন, এরপরে কত মজনি কত কিছু করে বাসা তৈরি করি। হন হাজার বছর বাসে। ডেলিভারি দেওয়া হচ্ছে এইভাবে আশেপাশের। আসসালামু আলাইকুম।